السلام عليكم ورحمة الله وبركاته إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وسلم تسليما كثيرا يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبص منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن المتقين في جنات ونعيم فاكهين بما آتاهم ربهم ووقاهم ربهم عذاب الجحيم الآية আলহামদুলিল্লাহ আল্লাহ রাব্বুল আলামিনের শেষ মেহেরবানি, তিনি আমাদেরকে সুস্থ রেখেছেন। আমরা দরুদ ও সালাম পড়ি প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি, যিনি আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে প্রেরিত তার বিধানকে সুন্দরভাবে সাবলীলভাবে তুলে ধরেছেন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। তো ইনশাআল্লাহ ধারাবাহিক ইসলামী আলোচনার আজকের আলোচনার বিষয় ইমানের পর্ব, ইমানের অন্যতম পর্ব এবং সর্বশেষ পর্ব 15তম স্তর জান্নাত, জান্নাতের বিভিন্ন নিয়ামত নিয়ে আজকে আলোচনা হবে ইনশাআল্লাহ। তো আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দুনিয়াতে সৃষ্টি করেছেন শুধুমাত্র তার ইবাদত করার জন্য। তো ইবাদত করতে গেলে আমাদের দুনিয়ার প্রয়োজনে, দুনিয়ার জীবিকা নির্বাহের জন্য আমাদেরকে অনেক কাজ করতে হবে। তো সেই কাজগুলো যদি আমরা কোরআন এবং সুন্নাহ অনুসারে করি তাহলে এগুলো ইবাদত হবে আমাদের জন্য। কিন্তু আমাদের মূল যে দুনিয়ার যে অন্যান্য কাজগুলো আছে, এগুলো হচ্ছে দুনিয়ার জীবনের জীবন ধারণের জন্য। দুনিয়াতে আমরা বেঁচে আছি, বিভিন্ন উপায় উপকরণের প্রয়োজন, আমরা এগুলো করব। কিন্তু আমাদের মূল লক্ষ্য এবং উদ্দেশ্য থাকবে আমাদের সর্বশেষ ডেস্টিনেশন, যেটা আমরা মুমিনের, যেটা সবচেয়ে আল্লাহ রাব্বুল আলামিন যেই মুমিনের জন্য পুরস্কার হিসেবে যে জান্নাত রেখেছেন, এই জান্নাতের জন্য, জান্নাতের আশা পোষণ করা, সেই জন্য কাজ করা এবং আল্লাহ রাব্বুল আলামিনের দয়া পাওয়ার জন্য আল্লাহ রাব্বুল আলামিনের বিধান অনুসারে আমাদের জীবনকে পরিচালনা করা, এটা হচ্ছে আমাদের মুমিন জীবনের একমাত্র উদ্দেশ্য। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন যারা মুত্তাকি তাদেরকে আল্লাহ বলেছেন যে তোমাদের জন্য কি আমি অনন্তকালের জীবন রেখেছি, এবং সেই জীবনের মধ্যে এমন কিছু থাকবে যেগুলো আল্লাহ বলছেন যে এটা দুনিয়াতে এটা আমাদের পক্ষে কোনো কল্পনা করা সম্ভব নয়, কোনো চোখ এটা দেখেনি, কোনো কান এটাকে এই নাজ নেয়ামত শুনেনি, এবং কোনো অন্তর এটা উপলব্ধি করতে পারবে না, এত নাজ নেয়ামত আল্লাহ রাব্বুল আলামিন লিখেছেন। এবং তারপরও যারা জান্নাতে যাবেন তারা সেই জান্নাতে গিয়ে তাদের আরো যত আশা আকাঙ্ক্ষা থাকবে সেগুলো কি তাদেরকে কি দেয়া হবে, আল্লাহ রাব্বুল আলামিন সে ওয়াদা দিয়েছেন। তো পবিত্র কোরআনের যে আয়াতটা আপনাদের সামনে আমি এখন তুলে ধরলাম, সে আয়াতটা রয়েছে পবিত্র কোরআনের ধারাবাহিকভাবে, পবিত্র কোরআন ধারাবাহিকভাবে সুর আত্তুর, এটা এই সুরা আত্তুরটা রয়েছে পবিত্র কোরআন ধারাবাহিকভাবে 52 নম্বর সুরা। এই সুরার 17 নম্বর আয়াত থেকে কয়েকটা আয়াত আজকে আলোচনার সাথে, আজকে আলোচনা উদ্ধৃতির সাথে এটা তুলে ধরব উদ্ধৃতির জন্য। তো সেই আলোচনাগুলো আল্লাহ রাব্বুল আলামিন যে আয়াতগুলো তুলে ধরেছেন সেটা আমরা কয়েকটা আয়াত এখানে পড়ব। সেটা 1 নম্বর 17 নম্বর আয়াত, সুরা আত্তুর 52 নম্বর ধারাবাহিকভাবে তার 17 নম্বর আয়াত থেকে বলবো। তো সেখানে আল্লাহ বলছেন যে ইন্নাল মুত্তাকিনা ফি জান্নাতিন ওয়া নাঈম, যারা মুত্তাকি, এখানে আগেই বলেছি যে মুত্তাকি বলতে যারা আল্লাহ রাব্বুল আলামিনের বিধানকে পালন করে, যেগুলো আল্লাহ করতে বলেছেন আর যেগুলো নিষেধ করেছেন সেগুলো থেকে দূরে থাকে, খোদা ভীতি যাদের মধ্যে রয়েছে তাদেরকে, তো আল্লাহ বলছেন এই যে মুত্তাকি যারা রয়েছে আমি তাদের জন্য জান্নাতকে তৈরি করেছি, এবং জান্নাতের মধ্যে তারা তারা আনন্দে তারা অবস্থান করবে জান্নাতের মধ্যে। আল্লাহ বলছেন যে ইন্নাল মুত্তাকিনা ফি জান্নাতি ওয়া নাঈম, তারা জান্নাতের যে বাগান রয়েছে, জান্নাত অর্থই হচ্ছে বাগান, এই বাগিচা রয়েছে,
এবং নিয়ামত রয়েছে, নাইম অনেক অর্থ রয়েছে, তার মধ্যে অন্যতম হচ্ছে নিয়ামত, যে বা জান্নাতের মধ্যে আল্লাহ যে বাগ বাগিচা তৈরি করেছে, আর অন্যান্য যে নিয়ামত গুলো রয়েছে, তো আল্লাহ বলছেন এগুলোর মধ্যেই থাকবে মুত্তাকিরা, যারা মুত্তাকি তারা এর মধ্যে থাকবে। এরপরে বলছে ফাকিহিনা বিমা আতাহুম রাব্বুহুম, এই যে আল্লাহ বলছে তাদের রব তাদের কিছু দান করবেন, যে দান করবে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে, এই দানটা ওয়াকাহুম রাব্বুহুম আযাবুল জাহিম, এই যে দান করবেন এটা তারা উপভোগ করবে, আল্লাহ যে জান্নাতে এই যে মুমিনদের জন্য যা কিছু দান করবেন এটা তারা উপভোগ করবেন। আর কারা এই উপভোগ করবেন, তাদেরকে আল্লাহ জান্নাতে যেহেতু দিবেন, তার মানে তাদেরকে আল্লাহ জাহান্নাম থেকে কি পানা দিয়ে দিয়েছেন বা পানা দিবেন। আল্লাহ বলছেন ওয়াকাহুম রাব্বুহুম আযাবুল জাহিম, আল্লাহ রাব্বুল আলামিন এই মানুষগুলোকে যারা যাদেরকে আল্লাহ জান্নাত দেবেন তাদেরকে আল্লাহ কি জাহান্নাম থেকে বাঁচিয়ে দিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন। একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন দয়া নিয়ে কি জান্নাতে যাওয়া যাবে এটা। এরপরে যারা জান্নাতে যাবে, যাদেরকে আল্লাহ জাহান্নাম থেকে বাঁচিয়ে জান্নাতে দিবেন, তারা আল্লাহ রাব্বুল আলামিনের বিভিন্ন নিয়ামতকে উপলব্ধি উপভোগ করবে এবং আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য যে শান শকত দেখেছে এগুলো তারা ভোগ করবে জান্নাতের মধ্যে। এরপরে তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে বলা হবে কুলু ওয়াশরাবু হানিয়াম বিমা কুনতুম তাআমালুন, তাদেরকে বলা হবে খাও তোমরা যা ইচ্ছা খাও। এখানে খাও বলতে জান্নাতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন এত নাজ নেমত রেখেছেন, তার মধ্যে সব ধরনের পানাহারের ব্যবস্থা থাকবে, তো সেখানে তাদেরকে বলা হবে দুনিয়াতে পানাহার থাকলেও কিছু কিছু জিনিস আল্লাহ রাব্বুল আলামিন নিষেধ করে দিয়েছেন, যেগুলো হচ্ছে আমাদের জন্য হারাম বা নিষিদ্ধ, আর কোন কোন জিনিস রয়েছে যে আমরা আমাদের সামর্থ্য অনুসারে কি সেটাকে খেতে পারি না, পান করতে পারি না। ধর্মীয় নিষেধাজ্ঞা যেগুলো আছে সেগুলো তো ধর্মীয়ভাবে নিষেধ, কিন্তু যেগুলো নিষেধাজ্ঞা নেই হালাল, কিন্তু আমরা আমাদের কি অসমর্থতার কারণে হয়তো খেতে পারি না, কিন্তু জান্নাত এমনটা হবে না। জান্নাত এমন হবে যে জান্নাত আল্লাহ যা রেখেছেন সবই খাওয়ার জন্য, এবং সেটা খেতে পারবে এবং তাদেরকে বলা হবে তুমি যতটা ইচ্ছা সেটা খেতে পারো, এর জন্য কোনো সীমা রেখা কোনো পরিমাণকে নির্দিষ্ট করে দেওয়া হবে না। তো এই জন্য আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে বলা হবে যে কুলু ওয়াশরাবু, তোমরা খাও ওয়াশরাবু পান করো, হানিয়াম বিমা কুনতুম তাআমালুন, যে এই যে তোমরা যে কাজ করে এসছো, মানে দুনিয়াতে যে আল্লাহ রাব্বুল আলামিনের কথা মেনে চলে এসছো, এই জন্য তোমাদেরকে এই কাজের বিনিময়ে আল্লাহ খুশি হয়ে আজকে এই জান্নাতটা দিলেন, এখন তোমরা যা ইচ্ছা তা খেতে পারো এবং যা ইচ্ছা তা পান করতে পারো। তো এই জন্য জান্নাতের মধ্যে কোনো সীমা পরিসীমা থাকবে না, খাওয়ার কোনো সীমা থাকবে না, পানের কোনো পরিসীমা থাকবে না, আনন্দ ভোগের কোনো, কারণ একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য সমস্ত কিছু সৃষ্টি করেছেন, যে এটার সমস্ত উপভোগ করার সমস্ত ক্ষমতা, উপভোগ করার মতো সব ধরনের জিনিস আল্লাহ যে রেখেছেন জান্নাতে, এগুলো সব জান্নাতীদের জন্য আল্লাহ দিয়ে দিবেন একেবারে তাদের ইচ্ছাধীন করে, দুনিয়ার মতো নয় যে চাইলে অনেক কিছু করা যাবে না, তো এরকম ভাবে থাকবে। এরপরে তারা কি অবস্থায় পান করবেন এই বিষয়ে কিছু তুলে ধরেছে আল্লাহ রাব্বুল আলামিন এই সূরা তুরের পর্বত আয়াতগুলোতে, যেমন এখানে যে পরবর্তী যে আয়াতটা রয়েছে 20 নম্বর আয়াত, সেটা মধ্যে আল্লাহ বলছেন যে মুত্তাকিনা আলা সুরুরিম মাসফুফাতিন ওয়াজাওয়াজনাহুম বিহুরিন ঈন, এখানে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে এই যে মুত্তাকিরা রয়েছে তারা সামনাসামনি রাখা, তাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতে আসন রাখবেন, সেই পাশাপাশি নয় সামনাসামনি আসনগুলোতে বসবে তারা, এই জান্নাতিরা তারা পাশাপাশি বসবে, তারা সামনাসামনি তাদের সামনে যে সুসজ্জিত করে রাখা আছে যে আসনগুলো সেখানে তারা হেলান দিয়ে বসবেন। আল্লাহ কোরআনে বলছেন বিষয়গুলো যে নাজ নেয়ামত গুলো ভোগ করার জন্য, ওয়াজাওয়াজনাহুম বিহুরিন ঈন, তো এরপর আল্লাহ বলছেন তাদের জন্য সুনয়না, খুবই সুন্দর দেখতে যে হুরগণ থাকবেন, এক কথায় তাদের যে স্ত্রীগণ থাকবেন জান্নাতে যারা থাকবেন তাদের, মানে এক কথা হুরগণ থাকবেন সুনয়না, তাদের সাথে আল্লাহ বলেন বলছে আমি তাদের সাথে তাদেরকে বিয়ে দেব জান্নাতে। তো এই জন্য জান্নাতের নাজ নেয়ামতের মধ্যে অন্যতম হচ্ছে এগুলো, এই এই তো এই জন্য এটা আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে জান্নাতের যারা জান্নাতে রয়েছেন তারা হেলান দিবেন জান্নাতে, তাদের জন্য সুন্দর সুন্দর আসন রাখা আছে সেখানে, সে আসনে তারা বসবেন এবং তারা বসে সেই তাদের জন্য যেই নাজ নেয়ামত গুলো আছে সেটা তারা ভোগ করবেন জান্নাতের মধ্যে। এরপর তাদের জন্য বিয়ের ব্যবস্থা থাকবে, সে তাদের জন্য আল্লাহ আরো অন্যান্য মহিলাদেরকে তৈরি করবেন, আবার আমাদের মা বোনদের বেলাও তাই, তাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন সেরকম ব্যবস্থা রেখেছেন সেখানে জান্নাতের মধ্যে, তো সেটা আল্লাহ বলছেন তাদেরকে বিয়ে দেবেন সেখানে জান্নাতের মধ্যে, তো এরকম নাজ নেয়ামত তাদের জন্য থাকবে। এরপর আল্লাহ বলছেন আল্লাযীনা আমানু ওয়াত্তাবা'আতহুম যুররিয়াতুহুম বিঈমানিন আলহাকনা বিহিম যুররিয়াতাহুম ওয়ামা আলাতনাহুম মিন আমালিহিম মিন শাইইন কুল্লু ইমরিইন বিমা কাসাবা রহীন। তো এখানে আয়াতটা একটু লম্বা করে লম্বা, তো যাই হোক এখানে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে এই যে
যারা নিয়ামত ভোগ করবে জান্নাতের মধ্যে। তো এই মানুষগুলো তো জান্নাতে ভোগ করবেন আল্লাহ রাব্বুল আলামিন, পাশাপাশি যারা দুনিয়ার জীবনে যাদের পরিবার ছিল এই পরিবারের মধ্যে থেকে আল্লাযিনা আমানু, যারা ঈমান এনেছে। এখন একজন পরিবার আছে কিন্তু সে ইসলামকে পরিপালন করেনি, তাদের হিসেব আলাদা। যারা পরিপূর্ণ আল্লাহ রাব্বুল আলামিনের সাথে প্রতি আস্থা এবং বিশ্বাসের সাথে তাদের পরিবারের অভিভাবক যারা ছিলেন, যিনি আল্লাহ রাব্বুল আলামিনের অভিভাবক বা তার পূর্বপুরুষ যারা ছিলেন, যারা আল্লাহ রাব্বুল আলামিনের কথাকে মেনে চলেছিল, এই ধরনের মুত্তাকিদেরকে যারা অনুসরণ করবে আল্লাহ রাব্বুল আলামিনকে বিশ্বাসের পাশাপাশি, তারাও কি করবে, এই এই যে অনুসরণ করবে এদের মধ্য থেকে তাদের যারা জুরিয়াত রয়েছে, কারণ জুরিয়াত বলতে তাদের সন্তানাদি যারা রয়েছেন যারা ইমানের সাথে তাদেরকে অনুসরণ করবেন দুনিয়াতে, তারাও কি হবেন আল্লাহ রাব্বুল আলামিন বলছেন তারাও তাদের অনুসরণ করবে কিয়ামতের দিন এই জান্নাতের মধ্যে। এই জন্য জান্নাতে যাওয়ার জন্য আমাদেরকে আমাদের পরিবার সহ চেষ্টা করতে হবে, নিজে আল্লাহ রাব্বুল আলামিনের যে বিধানগুলো আছে এগুলো পরিপালন করতে হবে, এবং আমাদের অধীনে যারা আছে, আমাদের যারা সন্তানাদি স্ত্রী পূর্ব পরিজন যারা রয়েছেন তাদেরকে সবাইকে নিয়ে কি জান্নাত যাওয়ার চেষ্টা, সেই জন্য তাদেরকে সবাইকে শেখাতে হবে আল্লাহ রাব্বুল আলামিনের যে বিধানগুলো রয়েছে। শুধু নিজে পালন করবেন, পরিবারের মধ্যে অন্যান্য যারা সদস্য রয়েছেন তাদেরকে আমরা বলবো না, তারা চাইলে করবেন। অনেকেই আছেন এরকম সন্তানদেরকে বলেন যে আমরা আমাদের সন্তানদেরকে চাপ সৃষ্টি করি না, তার ইচ্ছা মতো সে আমল করবে এরকম আমরা বলি। আসলে চাপ সৃষ্টি বলতে আমরা কি বুঝাই? চাপ সৃষ্টি বলতে আমরা আমরা অনর্থ কিছু করা হচ্ছে চাপ সৃষ্টি, কিন্তু ইসলাম যেগুলো করতে বলেছে আপনাকে, আপনার অধীনে যারা সন্তানাদি রয়েছে, আমার অধীনে যারা সন্তানাদি বা পরিবার রয়েছে, তাদেরকে ফরজ যে ইবাদতগুলো, ওয়াজিব যেগুলো রয়েছে, হালাল হারাম, এগুলো তো আপনাকে চাপ সৃষ্টি করতে হবে, আপনার অধীন তো তারা। এবং কতটুকু ইবাদত করলে হালাল হারাম জানা যাবে, কতটুকু ইবাদত করলে আল্লাহ রাব্বুল আলামিনকে খুশি করা যাবে, ফরজ কতগুলো রয়েছে এগুলো সম্পর্কে জানতে হবে, এর জন্য তাদেরকে বাধ্য করতে হবে প্রয়োজনে। তো এটা যদি আমরা মনে করি চাপ সৃষ্টি করা, তাহলে এটা ভুল আমাদের ধারণা। এখানে আমাদের চাপ সৃষ্টি করতে হবে, নইলে আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিনের সামনে জবাবদিহি করতে হবে, কারণ যারা আমাদের অধীন রয়েছেন পরিবার পরিজন, এটা তো আমাদেরকে আল্লাহ অধীন করে দিয়েছেন, এদের দায়িত্ব আমাদের নিতে হবে। এই জন্য আমরা যারা এখনো ভাবছি যে আমরা আমাদের সন্তানদেরকে চাপ সৃষ্টি করে ইচ্ছা মতো করবেন, তাদেরকে বলবো যে আপনি ফরজ, ওয়াজিব এবং হালাল হারাম এই বিষয়গুলো তাদেরকে জানাতে হবে, এটা তাদেরকে মানার জন্য আপনাকে তাদের উপরে কি আপনার ক্ষমতা যেটা আছে সেটা প্রয়োগ করতে হবে। যদি আপনি পরিবারের অভিভাবক হয়ে থাকেন, তো ক্ষমতা প্রয়োগ মানে এই নয় যে আপনি তাদেরকে অন্যায়ভাবে জোর করবেন, প্রহার করবেন, বিষয়টা তা নয়। আপনি ছোটবেলা থেকে যদি ইসলামের এই বিধিবিধানগুলো আমরা যদি আমাদের পরিবার সুন্দরভাবে তুলে ধরি, ইনশাআল্লাহ আল্লাহ রাব্বুল আলামিনকে বল কাছে সবসময় দোয়া করলে এবং সবসময় শিক্ষার উপরে থাকলে, পরিবার থেকে দেখে পরিবার পরিজন কি এই শিক্ষাটা নেবেন, এই জন্য তারাও কি অনুগামী হবেন, অবশ্যই অনুগামী। তো আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে যারা জান্নাতে যাবে তাদের পরিবার পরিজন যদি তাদেরকে ঈমানের সাথে তাদেরকে অনুসরণ করে, তো তারাও এই নিয়াজ নেয়ামত ভোগ করবে, তাদের সাথে জান্নাতে থাকবে। এই জন্য পরিবার সবাই জান্নাতে যাবে ইনশাআল্লাহ, যদি আমরা আমাদের পরিবারকে কি আল্লাহ রাব্বুল আলামিনের এই বিধিবিধানকে পরিপালন করার জন্য আমরা দুনিয়াতে তাদেরকে শিক্ষা দিয়ে যাবো, এবং তারা যেন সেটা করে সেই বিষয়ে আমরা দুনিয়ার ভিতরে সর্বোচ্চ আমাদের সজাগ থাকতে হবে, এবং আমরা চেষ্টা করে যেতে হবে আপ্রাণ। এটা যদি আমরা করি এবং তারা যদি আমাদের পরিবারও যদি এই আল্লাহ রাব্বুল বিধানগুলো অনুসরণ করে, তাহলে ইনশাল্লাহ পরিবার সহ আমরা কি করতে পারবো, আমরা সবাইকে নিয়ে জান্নাতে থাকতে পারবো ইনশাল্লাহ। তো এই জন্য তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন এটা মুত্তাকিদের জন্য এটা একটা আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে এটা নিরাপত্তা। অনেকে হয়তো ভয় করেন যে আমার আমার পরিবারের কি হবে, আমি তো পরিবারকে ভালো কাজের জন্য উদ্বুদ্ধ করেছিলাম, তারা কতটুকু করতে পেরেছে, বা মারা যাওয়ার পর যদি না করে কি অবস্থা হবে, তাহলে আপনারা আমাকে বলতে হবে ইনশাআল্লাহ, দোয়া করে যেতে হবে, তাহলে আমাদের পরিবারও যদি অনুগামী হয় তাহলে কি তারাও জান্নাতে থাকতে পারবে। তো এটা আল্লাহ রাব্বুল আলামিন করে দেবেন। তো এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলছে যে প্রত্যেক ব্যক্তির তার যে উপার্জিত কর্ম রয়েছে, যে যেটা করবেন, তো এখানে আমরা দুনিয়াতে যে যা আমল করব, যে যা ভালো কিছু করব, সেটাই তার কাছে থেকে যাবে, এটা আল্লাহ রাব্বুল বলেছেন। ওয়া আমদাদনাহুম বিফাকিহাতিম ওয়া লাহমিম মিম্মা ইয়াস্তাহুন। এরপর আল্লাহ রাব্বুল বলেছেন যে সব রকম তাদের জন্য ব্যবস্থাপনা থাকবে। এই যে দুনিয়ার জীবনে আমরা কি করি, আমরা বিভিন্ন রকমের ফলমূল, তরু তরকারি, মাছ মাংস, এগুলোই তো খাবার, পৃথিবীর যে যে অঞ্চলে আমরা যাই, তো এগুলোর মধ্যে হয়তো একটু ভেরিয়েশন রয়েছে, বিভিন্ন আকার আলাদা,
হয়তো বিভিন্ন রং আলাদা অথবা একটু স্বাদটা একটু আলাদা। বিষয় তো তাই, আমরা যেখানে যা কিছু খাচ্ছি সারা পৃথিবীর মধ্যে এগুলোই তো, মাছ মাংস ফলমূল ধরে তরকারি এই জিনিসগুলো আছে। তো এই যে দুনিয়া যেগুলো আছে এগুলো থাকবে আখেরাতে, এবং আখেরাতে আল্লাহ স্পেশাল ভাবে আরো গুণাগুণ সমৃদ্ধ ভাবে যেগুলোর কোনো স্বাদ গুণ নষ্ট হবে না জান্নাতে যেগুলো থাকবে। দুনিয়াতে যেমন দীর্ঘদিন থাকলে একটা স্বাদ নষ্ট হয়ে যেতে পারে, একটা ফল হোক তরু তরকারি মাছ গোস্ত যাই হোক এগুলোর স্বাদ নষ্ট হয়, কিন্তু আখেরাতে এটা হবে না আল্লাহ বলছেন। তো আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের মধ্যে বলছেন যে এই যে মা এই যে যারা জান্নাতি হবে তাদের জন্য আমি সব ধরনের ফলমূল তো থাকবে এবং এই মাংসর ব্যবস্থাও থাকবে, সব ধরনের মাংসও খেতে পারবে জান্নাতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন। এবং কতটুকু বলছেন, তাদের মন যতটুকু চাইবে, যত ইচ্ছা হবে জান্নাতের মধ্যে ততটাই তারা ভোগ করতে পারবে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন। এই তো এরপরে তাদের সামনে পান পাত্র দেওয়া হবে, যেহেতু আল্লাহ বলছেন কুলু ওয়াশরাবু তোমরা খাও পান করো, এরপরে তাদের সামনে সমস্ত ধরনের পান পাত্র থাকবে এবং তারা তাদের মধ্যে কোনো এই যে একে অপরের সাথে তারা পান পাত্র আদান প্রদান করবে, কারণ ওই যে জান্নাতে যারা যাবে তাদের অন্তরের মধ্যে সামান্যতম কোনো ধরনের কারো প্রতি কোনো বিদ্বেষ এগুলো তো থাকবেই না। এবং দিলে মানুষের দুনিয়াতে আমাদের অনেক সময় আছে কারোর সাথে শত্রুতা নেই, তারপর একটা জিনিস দিতে মন চায় না, এই যে সংকীর্ণতা কাজ করে এটা জান্নাতে থাকবে না। তো এই জন্য জান্নাতে সবার জন্য এত অগণিত আছে যে শেষ করা যাবে না, তারপরও সবাই চাইবে একজন অপরজনকে দিতে। তো সেই কথা আল্লাহ রাব্বুল আলামিন এই সূরা তুরের মধ্যে বলেছেন, পরবর্তীতে পরবর্তী আয়াত 23 নম্বর আয়াত আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে তারা কি করবে, তারা সেখানে তারা একে অপরকে পান পাত্র দেবে এবং তারা যাতে এবং কথাবার্তা বলবে সেখানে কোনো ধরনের মন্দ কথা অশ্লীল কথা থাকবে না, তারা ভালো ভালো কথা বলবে সবাই একে অপরের সাথে। এবং তাদেরকে যারা সার্ভ করবে এই যে তারা বসে বসে এগুলো খাবে এগুলোকে তারা ভোগ করবে, তাদের জন্য যে জান্নাতে আমরা শুনেছি জান্নাতে অনেকে যে জান্নাতের মধ্যেও কি ছোট ছোট শিশুরা থাকবে, এদেরকে আল্লাহ এত সুন্দর করে তৈরি করবেন যে এরা সার্ভ করবে। দুনিয়াতে যেমন আমরা কোথাও খেতে গেলে যে আমাদের কেউ সার্ভ করে না, যেমন যদি হোটেল রেস্টুরেন্ট হয় তাহলে আমরা বলে যে যারা সার্ভ করে বয় বেয়ারা বলেন বা বিভিন্ন নামে ওয়েটার চাই যেই নামে আসে বিভিন্ন ভাষায় যে সার্ভ করেন, এরকম জান্নাতেও থাকবেন। তারা কারা, তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করবেন, তারা কারা, দুনিয়াতে যারা বাচ্চারা মারা যায় এদেরকে আল্লাহ রাব্বুল আলামিন আরো সুন্দর অবয়ব দিয়ে তারা সার্ভ করবেন এই জান্নাতে। এবং জান্নাতে আল্লাহ রাব্বুল আলামিন বিভিন্ন ধরনের জান্নাতের জন্য আবার সৃষ্টি করবেন আল্লাহ রাব্বুল আলামিন, হাদিসের মধ্যে আছে। তো এই জন্য এই ধরনের বাচ্চারা তারাও হতে পারে, আবার দুনিয়ার যে বাচ্চা আছে তারাও হবে। তো এই জন্য তাদেরকে আল্লাহ সৃষ্টি করবেন, তারা জান্নাতের বিভিন্ন নাজ নেমত এগুলো নিয়ে নিয়ে আসবেন যারা জান্নাতি তাদের জন্য, এবং তারা দেখতে এত সুন্দর হবে যে তারা কথা বলবেন সবার সাথে ঘুরে ঘুরে। এবং মানুষগুলো যারা জান্নাতি যারা মুত্তাকি তারা এই ছোট ছোট বাচ্চাদেরকে দেখবেন এবং তারাও তাদের সাথে কথা বলবেন, খুশি হয়ে যাবেন সবাই সবাই একের উপরে। তো এই কথা আল্লাহ রাব্বুল আলামিন এই পর্বতে আয়াতগুলোতে বলেছেন যে যদি আপনারা সূরা তুর এর 17-27 নম্বর আয়াতগুলো যদি ধারাবাহিকভাবে দেখেন তাহলে দেখবেন যে কত সুন্দর করে আল্লাহ এই বর্ণনাগুলো করেছেন। সেখানে আল্লাহ বলছেন যে যে তারা পাশাপাশি বসবে, একে অপরের সাথে বসবে, তা এরপরে তাদের যে পান করার যে পাত্রগুলো দেওয়া হবে তারা একে অপরের শেয়ার করবে এবং তারা সেখানে কথাবার্তা বলবে, কিন্তু কোনো মন্দ কথা থাকবে না। এরপরে কি হবে, ওয়া তুফু আলাইহিম গিলমানুন লাহুম কাআন্নাহুম লুলুন মাকনুন। তো এই যে 24 নম্বর আয়াত আল্লাহ বলছে যে এরপরে তাদের সাথে সুরক্ষিত মতি, যে মতি রয়েছে মণি মুক্তা মতি বলি আমরা দুনিয়ার সবচেয়ে দামি জিনিস, চিকচিক করে এটা যেমন তেমন না, সোনা এগুলোই তো কত ঝকঝক করে আর মতি তো হচ্ছে আরো ঝকঝকে পূর্ণ। তো আল্লাহ রাব্বুল বলছেন এরকম সুরক্ষিত মতি সদৃশ যে কিশোর রয়েছে ছোট ছোট বালক বালা রয়েছে এরা তাদের কাছে কি করবে, তারা তাদের সেবার জন্য ঘুরে ঘোরাফেরা করবে জান্নাতের মধ্যে। ছোট ছোট বাচ্চাগুলো যাদেরকে একেবারে মতি সদৃশ করে সুন্দর করে আল্লাহ রাব্বুল আলামিন তৈরি করবেন আরো জান্নাতের মধ্যে, তো তারা ঘুরে 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 জান্নাতিদের সেবা দেবেন। তো দেখেন দুনিয়াতে ছোট ছোট বাচ্চারা যে যে অঞ্চলের হোক ছোট ছোট বাচ্চাদের কত আলহামদুলিল্লাহ মানুষ আদর করে আর দেখতে কত সুন্দর না, এই তো এদেরকে আল্লাহ বলছেন আরো মতি সদৃশ করে তৈরি করবেন, এত সুন্দর অবয়ব দেবেন তাদেরকে জান্নাতের মধ্যে। এবং তারা ঘুরবে শুধু শুধু জান্নাতিদের চারপাশে ঘুরবেন এবং তাদেরকে কি করবেন, এই জান্নাতিদেরকে তারা একের পর এক বিভিন্ন ধরনের যা ইচ্ছা তাই চাই জান্নাতিরা খেতে চাবে সেগুলো তারা তাদেরকে সার্ভ করবেন ঘুরে ঘুরে এবং কথা বলবেন তাদের সাথে। বলছে যে তারা একে অপরকে মুখ করে জিজ্ঞাসাবাদ করবে, এই যে
বাচ্চারা এসে এসে ঘুরে ঘুরে দেখবেন, তখন এই জান্নাতিরা তাদের সাথে কথা বলবেন, তারাও জান্নাতির সাথে কি মুখ মুখ দেখাতে কি করে কথা বলবেন। আল্লাহ রাব্বুল বলছেন কি কত শান্তি, কলু ইন্না কুন্না ক্বাবলু ফি আহলিহা মুশফিকিন। তো এরপর আল্লাহ রাব্বুল বলছেন যে এই যে একে অপর জিজ্ঞেস করবেন, তারা বলতে থাকবে যে আমরা ইতিপূর্বে নিজেদের বাসগৃহে ভীতকম্পিত ছিলাম, যে আমরা দুনিয়াতে অনেক ভয়ে ছিলাম যে আহরে যে আমরা দুনিয়া মৃত্যুর পরে যেন কি হয়, আমাদের যেন কি অবস্থা হয়। আলহামদুলিল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন এত নাজ নেয়ামত দিয়েছেন যে আমরা এখন এই যে দুনিয়ার জীবনের এই ভয়ভীতি আমাদের মধ্যে ছিল এখন এগুলো আর কোনো কিছুই নাই, কারণ আল্লাহ আমাদের এত অনুগ্রহ দিয়েছেন যে তা বলবো এটা দুনিয়াতে দেখে যে ফামান্নাল্লাহু আলাইনা ওয়া কানা আযা আযাবাস সামুম। তো এরপরে তারা বলবেন যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এত অনুগ্রহ দিয়েছেন, দুনিয়াতে যে ভয়ভীতি আমাদের ছিল যে আসলে মৃত্যুর পরে কি হবে এগুলো সব দূর হয়ে গেছে, যে আল্লাহ আমাদেরকে আজাব থেকে বাঁচিয়েছেন, আমাদের এত নাজ নেয়ামত দিয়েছেন যা চাই তাই পাওয়া যায়। তো এই জন্য আমাদেরকে এই যদি এই দুনিয়ার জীবনের এই ক্ষণস্থায়ী জীবনের সামান্য কিছু নাজ নেয়ামত পাওয়ার পরে আমরা যদি ভুলে যাই যে আমাদের জন্য একটা অগণিত নাজ নেয়ামত রয়েছে আজীবনের জন্য, সেই জীবনে কোনো শেষ নেই, তো এটা নাম হচ্ছে জান্নাত। তো এই জন্য জান্নাতের যে নিয়ামত গুলো হাদিস কোরআনের মধ্যে আছে এগুলো বলে শেষ করা যাবে না। তো এই জন্য আমাদেরকে সবসময় চেষ্টা করতে হবে যে জীবনে ব্যস্ততা থাকবে, জীবনের অনেক কিছুই এই দুনিয়াতে আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন নাজ নিয়ামত, সেটা কাউকে একটু কম কাউকে বেশি দিয়ে পরীক্ষা করেছেন, এটা দুনিয়াতে পেয়ে আমরা মনে করি আমরা যেন মনে না করি এটাই শেষ, আখেরাতে কি হয় না হয় এটা পরে, এই জন্য এটাকে আমরা সর্বোচ্চ ভোগ করার চেষ্টা করব। এটা আমাদেরকে যদি আমরা সত্যিকার অর্থে পরবর্তী জীবনে যদি আমরা আল্লাহ রাব্বুল আলামিনের কাছ থেকে দয়া নিয়ে জান্নাতে যেতে চাই তাহলে দুনিয়ার এই নাজ নিয়ামতকে তুচ্ছ জ্ঞান করে আগাতে হবে, এগুলো আমরা ব্যবহারের প্রয়োজনে ব্যবহার করব, কিন্তু এগুলো আমাদের জীবনের একেবারেই কি বলে মোহনীয় বস্তু হয়ে যাবে যে আমরা এগুলোর মায়া ত্যাগ করতে পারবো না, এরকম এরকম যেন না হয়। এটা প্রয়োজনে আমরা ব্যবহার করব, কিন্তু আমাদের মূল লক্ষ্য উদ্দেশ্য থাকবে যে আমরা জান্নাত। তো এই জন্য জান্নাতের আরো কিছু নিয়ামত তুলে ধরবো বিভিন্ন হাদিসের আলোকে। তো এই যে জান্নাতিরা এই যে খাবে এই যে পান করবে, আগেই বলেছি গত পর্বে বলেছি জান্নাতিরা খাবে পান করবে, জান্নাতের মধ্যে কোনো প্রস্রাব থাকবে না, পায়খানা থাকবে না, থুতু থাকবে না। তো তাহলে এই খাবার গুলো এই পান করবে যে এগুলো যাবে কোথায়, আমাদের প্রশ্ন আসতে পারে। তো এই বিষয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করেছেন যে আল্লাহর রাসূল আপনি বলছেন যে জান্নাতে মানুষ খাবে পান করবে, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলছেন, তো এই যে খাবে পান করবে সবকিছু করবে, তো তাহলে এই খাবার গুলো এগুলো যাবে কোথায়, পান করবে পানীয় গুলো কোথায় যাবে, তো এই যে পান করা খাওয়ার এগুলো কোথায় যাবে, তো এই বিষয়গুলোকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে হাদিস অনেক হাদিস রয়েছে তার মধ্যে সহিহ মুসলিম থেকে একটা উদ্ধৃতি দিব যে খাবার আর পান করার যে পান করবে এগুলো ইচ্ছা মতো যত ইচ্ছা পান করবে তো যাবে কোথায় এগুলো জান্নাতিদের। তো এই জন্য এটা সহিহ মুসলিমের 6946 নম্বর হাদিস থেকে উদ্ধৃতিটা দেব, সেখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই প্রশ্নের উত্তরটা দিয়েছেন। সাহাবায়ে কেরাম বলেছেন হাদিসটা এরকম যে আন জাবির রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, তিনি বলছেন যে রাসূল সামিতু আন-নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইয়াকুল, রাসূল সাল্লাম বলছেন যে ইন্না আহলাল জান্নাতি ইয়াকুলু না ফিহা ওয়া ইশরাবুনা ওয়ালা ইয়াতফিলুনা ওয়ালা ইয়াবুলুনা, যে জান্নাতীরা জান্নাতের মধ্যে খাবে পান করবে কিন্তু তাদের কোনো প্রস্রাব পায়খানা কফ থাকবে না, তো ওয়ালা ইয়াতাগাওয়াতুনা ওয়ালা ইয়ামতাখিতুনা, বলছেন যে তাদের প্রস্রাব পায়খানা তো থাকবেই না, কফ এগুলো থুতু এগুলো থাকবে না। তো এটা বলার সাথে সাথে কলু, তখন সাহাবায়ে কেরাম বললেন ফামা বালুল তম, হে আল্লাহ রাসূল তাহলে এই যে খাবে এগুলো যাবে কোথায়, তাহলে দুনিয়ার জীবন আমরা খাই পান করি এরপরে আমরা আমাদের আবার মল ত্যাগ করতে হয় প্রস্রাব পায়খানা করতে হয় আমাদেরকে, এরপরে কফ হয় বিভিন্ন রকমের বিষয় থাকে খাদ্যের সাথে, তো আখিরাতে এত মানুষ ইচ্ছা মতো খাবে কিছুই হবে না, তো আসলে খাদ্যটা যাবে কোথায় তাহলে। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কল, তিনি বলেছেন যে জুশাউ ওয়া রাশ হু তো কারাশিল মিস্ক, যে এই যে তারা এগুলো খাবে এগুলো সামান্য ঘামে পরিণত হবে, শরীর থেকে একটু ঘাম বের হবে সামান্য, তো ঘামে পরিণত হবে এবং এই ঘামটা সামান্য ঘাম ফোটা ফোটা ঘাম হয়ে এগুলো অদৃশ্য হয়ে যাবে এবং এর ঘেরানটা হবে মেস্কের মতো, একেবারে দুনিয়া সবচেয়ে উন্নত মানে আতর যেটা সেটাকে মেস্ক অম্বর বলা হয়, তো এই যে সবচেয়ে ঘেরা ঘ্রাণ রয়েছে, তো জান্নাতের ঘ্রাণ তো আরো কত উন্নত মানের ঘ্রাণ, তো বলছে এইটা এই জান্নাতের মধ্যে মানুষ খাবে দাবে এটা কি হবে, শুধু সামান্য একটু ঘাম দেবে জান্নাতে, সে ঘামের ঘ্রাণটা হবে, দুনিয়ার জীবনে ঘামের গন্ধ থাকে কিন্তু
জান্নাতে ঘামের গন্ধ থাকবে না, এটা ঘ্রাণ হবে, এবং মেশকের মতো সবচেয়ে দামি আতরের চেয়ে ঘ্রাণ থাকবে এটা, এবং এই ঘামের সাথে এটা অদৃশ্য হয়ে যাবে, ওই খাদ্যের এটা এভাবে চলে যাবে, তাদের আর কোনো খাদ্যর কোনো কিছু আর থাকবে না, তখন আবার যখন ইচ্ছা খেতে পারবে, কোনো অসুবিধা হবে না, এবার রাসূলুল্লাহ বলছেন। এরপর রাসূলুল্লাহ বলছেন যে তারা তাহলে তবে ইউল হামুনা তাসবি, আর তারা সারাদিন শুধু খাওয়া দাওয়া পান তো করবে, এর পাশাপাশি তারা কি করবে, দুনিয়াতে আমাদের ইবাদত বন্দেগি ছিল, কাজকর্ম ছিল, আখেরাতে তো সেই কাজকর্ম নেই, কাজ করে খেতে হবে, বিষয়টা এমন নয়, তো তাই এটা এমনিতে আল্লাহ নাজ নেয়ামত দেবে না, তো তাহলে কি করবে, তখন তারা সবসময় কি করবে, তারা শ্বাস প্রশ্বাস যে যাবে আমাদের, এই যে দুনিয়াতে আমরা শ্বাস নিচ্ছি আবার ছাড়ছি আবার নিচ্ছি ছাড়ছি, এভাবে জান্নাতে যেভাবে তারা শ্বাস প্রশ্বাস যে বিনিময় করবে, এটা হবে তাসবিহ এবং তাহমিদ, তারা সবসময় আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা করবে এবং আল্লাহ রাব্বুল আলামিনের জন্য তার মহত্ব বর্ণনা করবে, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার, এই তাসবিহ তাদের থাকবে শুধু। তাহলে জান্নাতীদের কাজটা কি, সারাদিন তাদের যা ইচ্ছা তা করতে পারবে, খাওয়া দাওয়া ঘুম যা ইচ্ছা তাই, যত আনন্দ ফুর্তি যা আছে, যেটা করা দুনিয়াতে নিষিদ্ধ ছিল সেরকম, যেমন দুনিয়াতে মদ খাওয়া নিষিদ্ধ সেটা জান্নাতে থাকবে, সেটা খেতে পারবে, কিন্তু মাতলামি থাকবে না, স্বাদ নষ্ট হবে না। তো এভাবে তারা আখেরাতে তারা ঘুরবে ফিরবে, যা ইচ্ছা তাই করতে পারবে, ঘুরতে পারবে, সবকিছুই করতে পারবে, উঠতে পারবে, যা ইচ্ছা তাই করতে পারবে, এভাবে করবে, আর ইবাদত বলতে এটাই, তারা সারাদিন তাদের শ্বাস প্রশ্বাসের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিনের মহত্ব বর্ণনা করবে এবং আল্লাহর প্রশংসা করবে, শুধুমাত্র এটাই হবে কাজ, সুবহানাল্লাহ বিহামদিহি সুবহানাল্লাহ আজিম, তো কোনো কষ্ট থাকবে না জান্নাতের মধ্যে। তো এই জন্য জান্নাত এত বড়, এত নাজ নেয়ামত জান্নাতের মধ্যে, শুধু জান্নাতের গাছগুলো কত বড় শুনেন, একটা উদাহরণ একটা উদ্ধৃতি দেব, সহিহ বুখারী মুসলিম সব জায়গায় হাদিস গ্রন্থের মধ্যে আছে, সহিহ বুখারীর উদ্ধৃতিটা দেবো, এই হাদিসটা রয়েছে সহিহ বুখারীর 6100 নম্বর হাদিস, সেখানে সাহল ইবনে সাঈদ রাদিয়াল্লাহু তাআলা তিনি বলছেন, ইন্না ফিল জান্নাতি লা শাজারাতুন ইয়াসিরুর রাকিবু ফি জিল্লিহা মিয়াতা আমিন লা ইয়াক্তাউহা, যে জান্নাতের মধ্যে এত বড় এক গাছ থাকবে যে এই গাছের ছায়াটা এত বড় হবে যে এটা কোনো অশ্বারোহী, অশ্বারোহী বলতে ঘোড়া, ঘোড়ার মধ্যে একেবারে সবচেয়ে দ্রুতগামী ঘোড়া, যেটা এ যাদেরকে যুদ্ধক্ষেত্রে আরো বেশি দ্রুত পাওয়ারফুল বেগে দৌড়াতে হয়, এরকম একটা একজন অশ্বারোহী 100 বছর যদি দৌড়াতে থাকে, তারপরে ওই জান্নাতের ওই গাছের ছায়াটা শেষ করতে পারবে না। এখন কত বড় জান্নাত, কত বড় জান্নাতের গাছ, কল্পনা করা চলবে না আমাদের। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে জান্নাত আল্লাহ এত নাজ নেয়ামত রেখেছেন যে কোনো মানুষ এটা ভাবতে পারবে না। আল্লাহ রাসূল বলছেন যে কোনো অন্তর কল্পনা করতে পারবে না। এখন চিন্তা করে দেখেন যে গাছের অবস্থা কি, যে একজন অশ্বারোহী 100 বছর পর্যন্ত অশ্বারোহী তার সর্বোচ্চ গতি দিয়ে দৌড়ালেও কি জান্নাতের ওই গাছের ছায়া শেষ হবে না, তাহলে কত বড় গাছ, সুবহানাল্লাহ বিহামদিহি সুবহানাল্লাহ আজিম। তো এই জন্য জান্নাতের মধ্যে যে নাজ নেয়ামত আল্লাহ রাব্বুল আলামিন রেখেছেন, এটা শেষ হবে না, এটা বলে শেষ করা যাবে না। তো জান্নাতের আরো কিছু কয়েকটা নাজ নেয়ামত আজকে বলবো, এরপর আলোচনা শেষ করবো। তো এটা হচ্ছে জান্নাতের মানুষের খাবার দাবার কোথায় যাবে সেটা বললাম, জান্নাতের গাছগাছালি এত বড় হবে। এরপরে জান্নাতের মধ্যে আবার দুনিয়ার জীবনে যেমন আমাদের এই যে বাজার ঘাট রয়েছে, জান্নাতও থাকবে। তো দুনিয়ায় যেমন আমরা বিনিময় গ্রহণ করি, যেমন কোনো কিছু বিনিময় দিয়ে আমরা সেই বাজার ঘাট করি, এবং আমরা একটা মুদ্রা হোক, সেটা স্বর্ণরূপা মুদ্রা হোক অথবা আমাদের টাকা পয়সা হোক, এটা দিয়ে আমরা যে দুনিয়াতে ক্রয় করি, সেটা করা লাগবে না, জান্নাতে সাজানো থাকবে, যা ইচ্ছা তাই নিয়ে আসতে পারবে সবাই। তো এরকম একটা বাজারের গল্প হাদিসের মধ্যে আছে, আমরা সেটা আজকে নিয়ামত হিসেবে এটা তুলে ধরবো। তো হাদিসটা সহিহ মুসলিম থেকে বলবো, সহিহ মুসলিমের 6940 নম্বর হাদিস এটা, সেখানে আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, তিনি বলছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে বেহেস্তে একটা মেলা হবে, বেহেস্তি যারা আছেন তারা একত্রিত হবেন, দুনিয়াতে যেমন একত্রিত হয় এরকম বেহেস্তের মধ্যে হবে, যে একটা বাজার বসবে বা মেলার মধ্যে হবে। তো তিনি বলছেন তো সেখানে বেহেস্তবাসীরা তারা সপ্তাহের প্রত্যেক জুমার দিনে সেখানে একত্রিত হবে। দেখেন দুনিয়াতে জুমার দিনে আমাদের ছুটি থাকে, মুসলিম দেশগুলোতে সবাই আমরা একত্রিত হই জুমার দিন, এবং কত উত্তম দিন সপ্তাহে, এই দিনটা উত্তম যে আল্লাহ করেছেন দুনিয়াতে, এবং কিয়ামতের দিনে ফয়সালার পরে জান্নাত দেবেন, জান্নাতে এই দিনটার মধ্যে সমস্ত জান্নাতিদের আবার একটা মেলা বসাবেন, বাজার বসাবেন, সবাই তাদের জন্য সেখানে উৎসবের মধ্যে আর উৎসব থাকবে এই জুমার দিনটা। তো এখানে আল্লাহর রাসূল বর্ণনা করছেন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে জান্নাতীদের জন্য জান্নাতের মধ্যে একটা বাজার হবে, একটা মেলা হবে, সেখানে বেহেস্তের বাসীরা যারা তারা সবাই সেখানে যাবেন। এখানে পুরুষদের কথাই মূলত
তারা সবাই সেখানে যে যা একত্রিত হবেন সে বাজারের মধ্যে। এবং এরপর উত্তর দিক থেকে যে প্রবল বাতাস বয়ে বইতে থাকবে, এই জান্নাতীরা বাজারে যাবেন তাদের চারদিকে বাতাস বইতে থাকবে, উত্তর দিক থেকে ঠান্ডা সুন্দর বাতাস বইতে থাকবে। এই বাতাস যে তখন তাদের গায়ে লাগবে, তখন তাদের চেহারা এবং পোশাকের মধ্যে দোলা লাগবে, তাদের চেহারা পোশাক এগুলোর মধ্যে বাতাসগুলো লাগবে, একটু দোলা লাগবে, এরকম অবস্থা। এতে তাদের সৌন্দর্য এবং চাকচিক্য আরো বেড়ে যাবে। এমনিতেই তো জান্নাতের মধ্যে মানুষকে সর্বোচ্চ সুন্দর রূপ দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন তৈরি করবেন, তারপরে এই চাকচিক্য শুধু বাড়তেই থাকবে, প্রতি সপ্তাহে বাড়তেই থাকবে। কোন পর্যায়ে আল্লাহ রাব্বুল আলামিন নিবেন, যেহেতু জান্নাতের শেষ নেই, এই সৌন্দর্যেরও শেষ নেই। সুবহানাল্লাহ বিহামদিহি সুবহানাল্লাহ আজিম। এই জন্য দুনিয়াতে যদি আমাদের একটু মনে হয় যে আমি তার থেকে একটু সৌন্দর্য কম, আমাদের আফসোস করার কিছু নেই। আমরা যদি আল্লাহ রাব্বুল আলামিনকে খুশি করতে পারি সুবহানাল্লাহ বিহামদিহি সুবহানাল্লাহ আজিম, তাহলে এত নাজনামত রেখেছেন যে সৌন্দর্য আর কোনো শেষ হবে না। তো এই জন্য বলেছেন যে এই যে জান্নাতের মধ্যে মেলায় যাবেন তারা, তখন একটু বাতাস বইতে থাকবে উত্তর দিক থেকে। এই বাতাসের কারণে তাদের চাকচিক্য কি হয়ে যাবে, আরো আরো বেড়ে যাবে, এই সৌন্দর্য বেড়ে যাবে। কোথায়? এখানে হাদিসের মধ্যে দ্বিগুণ বলা আছে যে তাদের যে সৌন্দর্যটা দিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন, এটা আরো দ্বিগুণ বেগে বেড়ে যাবে, চাকচিক্য বেড়ে যাবে। তো এভাবে তাদের চাকচিক্য বেড়ে যাবে, তখন তারা এই অবস্থায় তাদের যা বাজারে ঘোরাফেরা যা করার যা কেনার দরকার ওগুলো সে তারা করে তারা আবার তাদের পরিবারের দিকে ফিরে আসবে কাজ শেষ করে। যখন ফিরে আসবে, এটা হাদিসের মধ্যে অত বিস্তারিত নেই যে বাজারে কি কিনবে না কিনবে, হয়তো বিভিন্ন রকমের থাকবে যা ইচ্ছা তাই, যেহেতু আল্লাহ রাব্বুল আলামিন ব্যবস্থা রেখেছেন তো যা ইচ্ছা তাই কিনতে পারবে, কোনো সমস্যা নেই। তো যাই হোক, এই হাদিসের মধ্যে আছে এরপর তারা বাজার থেকে মেলা থেকে ঘুরে তাদের পরিবারের দিকে চলে যাবেন। আবার যখন পরিবারের কাছে তারা যাবেন ফিরে আসবেন, তখন তাদের পরিবার তাদেরকে দেখে বলবে কি বলবে, পরিবার বল্লাহি আল্লাহর শপথ যে আপনাদের সৌন্দর্য তো অনেক গুণ বেড়ে গেছে, এই যে আমাদের থেকে আপনারা যে ঘুরতে গেলেন এখন বাজার থেকে ঘুরে আসলেন, আপনাদের সৌন্দর্য তো অনেক গুণ বেড়ে গেছে তারা বলবে। তখন যারা ঘুরে আসে তারাও আবার বাসায় এসে বলবে যে তোমরা বাসায় ছিলে কিন্তু তোমাদের চাকচিক্য তো বেড়ে গেছে। আল্লাহ রাব্বুল আলামিন সুবহানাল্লাহ তো দেখেন, পুরুষরা বাজারে যাবে তাদের চাকচিক্য বেড়ে যাবে, আর যারা আল্লাহর শপথ যারা ঘরে ছিলেন তারাও বুঝতে পারবে না তাদের চাকচিক্য বেড়ে গেছে, আল্লাহ তাদেরকেও চাকচিক্য বাড়িয়ে দেবে। তার মানে পরিবারের উভয়ে কি আল্লাহ রাব্বুল আলামিন সৌন্দর্য শুধু বৃদ্ধি করতে থাকবেন। এই জন্য অনেকে মনে করেন যে পুরুষদের জন্য নাজ নেয়ামতের কথা বর্ণনা করা হয়, আমাদের মা বোনদের জন্য সবার জন্য আছে, সবার জন্য, আর কোনো আফসোস থাকবে না। মানে যা যেটা প্রয়োজন রয়েছে নারী পুরুষ উভয়ের জন্য, সেটা আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের মধ্যে কি সেটাই তৈরি করে রেখেছেন, যে তাদের জন্য কোনো ধরনের কোনো আফসোস হওয়ার কোনো বিষয় থাকবে না। সবাইকে আল্লাহ রাব্বুল আলামিন কি এই জান্নাতীদের মধ্যে, সব জান্নাতীদের মধ্যেই আল্লাহ এই তার যে নাজ নেয়ামতগুলো আছে এগুলোকে সমভাবে সুন্দরভাবে তাদের যে অবস্থান রয়েছে সেই অনুসারে বণ্টন করে দিবে, কোনো কারোর জন্য কোনো আফসোস থাকবে না, কোনো কিছু থাকবে না। তো এই যে সৌন্দর্য চাকচিক্য বাড়বে, তো এখন আমাদের মনে হয় চায় যে আসলে জান্নাতীদের তাহলে কোন আকৃতিতে আল্লাহ দেবেন, একটু জানতে ইচ্ছা হয়। তো এটাও বলবো, এটা সহিহ মুসলিম থেকে বলবো, সহিহ মুসলিমের 6943 নম্বর হাদিস এটা, যে এই হাদিসের মধ্যে রয়েছে যে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা থেকে বলে তিনি বলছেন যে জান্নাতের এখানে হাদিসের মধ্যে কিছু বিষয় রয়েছে যেগুলো আমি পিছনের আলোচনার মধ্যেও বলেছি। তো সেটা হচ্ছে যে যেহেতু সেই আলোচনাগুলো আমরা জানি অনেকটা, তো এরকম যে জান্নাতীদের প্রথম যারা যাবে তাদের চেহারা পূর্ণিমা চাঁদের ন্যায় হবে এই হাদিসের প্রথম অংশে, এবং জান্নাতীদের তাদের পিছনে যারা যাবে তাদের কি অবস্থা হবে, প্রথম যারা যাবে জান্নাতের মধ্যে জান্নাতের প্রথম দল যারা জান্নাতে যাবে তাদের তো চেহারা হবে পূর্ণিমা চাঁদের মতো, যেটা একেবারে পরিষ্কার দেখা যায় পৃথিবীর সব জায়গা থেকে, যেই যেই জায়গায় চাঁদকে দেখা যায় এত বড় চাঁদ মানুষ খালি চোখে খুব বড় করেই দেখতে পারে। তো প্রথম দল জান্নাতে যাবে কিসের মতো, পূর্ণিমা চাঁদের মতো উজ্জ্বল হয়ে যাবে। এরপর তাদের পরে যারা যাবে তাদের অবস্থা কি হবে, তাদের পিছনে যারা যাবে তাদেরকে আকাশের উজ্জ্বল যে নক্ষত্রগুলো রয়েছে, কিছু আছে খুব দূরে খুব ছোট দেখা যায়, কিছু আছে খুব বড় বড় দেখা যায় নক্ষত্র, সেই নক্ষত্রের মতো হবে তারা, তাদেরকে দেখা যাবে। তো এভাবে তারা পরবর্তী পরবর্তী যারা যাবে এভাবে তাদেরকে উজ্জ্বল হয়ে তারা জান্নাতের মধ্যে যাবে। তো যে জান্নাতের মধ্যে আগে বলেছি প্রস্রাব পায়খানা থাকবে না, এই হাদিসের মধ্যে তা রয়েছে, এবং তাদের চিরুনিগুলো হবে স্বর্ণের, এবং তাদের থেকে যে ঘাম বের হবে সেটা মেস্কের মতো সুগন্ধিপূর্ণ হাদিসের মধ্যে আছে। এরপরে তাদের স্ত্রীগণ যে থাকবে তাদের ডাগর ডাগর চোখ থাকবে, মানে একবার সৌন্দর্যের কোনো শেষ থাকবে না তাদের, এই আমাদের মা বোনদের সেটাও এখানে উল্লেখ আছে। এরপরে তাদের আচার আচরণ কেমন হবে, তারা দেখতে কেমন হবে,
সেটাই পরবর্তীতে এই হাদিসের মধ্যে আছে। তো সেটা কেমন, যে আল্লাহ রাসুল বলেছেন একে সাল্লাল্লাহু আলাইহি, তিনি বলেছেন যে এই যে মানুষগুলো জান্নাতে যাবে তাদের আচার আচরণ হবে এমন এক ব্যক্তির ন্যায় যে আদিপিতা আদম আলাইহিস সালামের আকৃতি বিশিষ্ট, 60 হাত দীর্ঘকায় হবে। তো এই জন্য আদম আলাইহিস সালামের আকৃতি ছিল 60 হাত, এখানে 7 নয় 60 মানে 60 আমরা যেটাকে বলি, এরকম 60 হাত দীর্ঘ ছিলেন আদম আলাইহিস সালাম। তিনি যেহেতু প্রথম মানব ছিলেন তাকে আল্লাহ রাব্বুল আলামিন এই আকৃতি সৃষ্টি করেছেন, এই আকৃতি থেকে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতীদেরকে সবাইকে সৃষ্টি করবেন। আদম আলাইহিস সালাম আকৃতিতে আমাদের বাবা আদম আলাইহিস সালামের আকৃতিতে সবাই জান্নাতে যাবে। তো এখানে যেহেতু নারী পুরুষ আলাদা করা হয়নি, যে নারী পুরুষ সবাই যাবে, আমরা সেটাই এ হাদিস থেকে আমরা বুঝতে পারি যে সবার আকৃতি কি হবে, 60 হাত বিশিষ্ট হবে। এই জন্য দীর্ঘকায় সবাই 60 হাত বিশিষ্ট হবে আদম আলাইহিস সালাম আকৃতি। এই জন্য আচার আচরণ কি আদম আলাইহিস সালামের মতো হবে, এবং আদম আলাইহিস সালামের দেহের যে গঠন রয়েছে 60 হাত বিশিষ্ট সেরকম আকৃতির গঠনের হবে সবাই। তো এই জন্য আমরা জানলাম এ হাদিস থেকে যে যারা জান্নাতে যাবে তাদের আকৃতি হবে 60 হাত বিশিষ্ট আদম আলাইহিস সালামের মতো, এবং তাদের আচার আচরণও সেরকমই হবে। তো এই জন্য সবাই কি আল্লাহ সৌন্দর্য মন্দিরিত করে তৈরি করবেন, সুবহানাল্লাহ বিহামদি সুবহানাল্লাহ আজিম। তো এই জন্য সবাই দুনিয়ার জীবনে হয়তো কেউ একটু বেটে, কেউ একটু লম্বা, বিভিন্ন রকমের আছে, এগুলো নিয়ে আমাদের আফসোস করার কিছু নেই। যদি আমরা আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি আমাদের পূর্ণ আস্থা থাকে, আমরা যদি আল্লাহ রাব্বুল আলামিনের বিধিবিধানকে দুনিয়াতে মেনে আমরা যে আশা করি আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এর দ্বারা বিনিময়ে স্বরূপ জান্নাত দেবেন ইনশাআল্লাহ, খুশি করে আল্লাহ রাব্বুল আলামিনের দয়া নিয়ে আমরা জান্নাতে যাবো, তাহলে ইনশাআল্লাহ আমাদের এগুলো নিয়ে দুনিয়ার কার কত চেহারা কেমন না কেমন এটা নিয়ে আমাদের ভাবনার কোনো কারণ নেই। ইনশাআল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন সর্বোচ্চ আকৃতিতে সে আদম আলাইহিস সালামের যে আকৃতি আল্লাহ রাব্বুল আলামিন নিজ হাতে তৈরি করেছেন আদম আলাইহিস সালামকে, তো সেভাবে ইনশাআল্লাহ আমাদেরকে জান্নাতে দিবেন। আর আমরা সে আশাই করি আল্লাহ রাব্বুল আলামিনের কাছ থেকে আমরা সবসময় আমরা জান্নাত চাইবো, জান্নাত থেকে পানা চাইবো, আল্লাহ রাব্বুল আলামিন দয়া কামনা করবো আমরা ইনশাআল্লাহ। তাহলে কি হবে, তাহলে আমরা আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কি করবেন, তার এই নাজ নেমত আমাদেরকে ভোগ করতে দেবেন, এবং সেটা জীবনের জন্য, এবং সেই জীবনের কোনো কি শেষ হবে না। তো এই জন্য আমরা আজকে অনেক নাজ নেমত আমরা শুনলাম যে জান্নাতীদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন এই নাজ নেমত গুলো রেখেছেন, যে সব ধরনের খাদ্য থাকবে, সব ধরনের ফলমূল থাকবে, এবং পানপাত্র থাকবে, একে অপরকে দিবে, এবং তাদেরকে সেবা করবে যারা তারা হচ্ছেন ছোট ছোট বাচ্চারা, যারা হচ্ছেন দুনিয়ার জীবনে ছোট ছোট বাচ্চা যারা মারা যায় তারা থাকবে, এবং আল্লাহ জান্নাতে বাচ্চাদের জন্য তৈরি করতে পারেন। আল্লাহ রাব্বুল ভালো জানেন, তো আল্লাহ রাব্বুল বলেছেন যারা সে মতি সদৃশ বাবা বাচ্চারা এরা হলো জান্নাতের মধ্যে জান্নাতীদের সার্ভ করবেন, তাদের সবকিছু যা প্রয়োজন আছে সেটা তাদের অন্তরের ভিতরে সেটা আসার সাথে সাথেই সেটা দেবে, হাজির হয়ে গেছে, বলাও লাগবে না, দুনিয়াতে যেমন বলা লাগে সেটা বলা লাগবে না, এতটাই আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য তার অবারিত ধারার নিয়ামতকে কি বর্ষণ করবেন জান্নাতের মধ্যে। তো সেই বিষয়টাই আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে বিভিন্ন জায়গায় বলেছেন। তো এখানে একটা উদ্ধৃতি দেব কোরআন থেকে আরেকটা, তো এই সেই কোরআনের সুরা আল কফ, পবিত্র কোরআনের কোরআনের সুরা আল কফের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন ধারাবাহিকভাবে সুরা আল কফটা রয়েছে 50 নম্বর সুরা সম্ভবত। হ্যাঁ, তো এই সুরা আল কফের যদি আমরা আয়াত দেখি যে যেখানে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতীদের কথা বলেছেন, 31 নম্বর আয়াতে আল্লাহ বলছেন উজলিফাতিল জান্নাতি জান্নাতু লিল মুত্তাকিনা গাইরা বাঈদ। তো আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন সেদিন, যে এই যে মুত্তাকিদের কথা এখানে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, যে যারা মুত্তাকি যারা আল্লাহ রাব্বুল আলামিনকে দুনিয়ার জীবনে আল্লাহকে ভয় করে চলেছিল এরকম মুত্তাকিরা, মুত্তাকিদের আল্লাহ বলছে যে এরকম মুত্তাকি যারা আল্লাহ ভীরু যারা, তারা মোটেই দূরে থাকবে না, তাদের জন্য যে নাজ নেমত আল্লাহ রেখেছেন সেটা কাছাকাছি থাকবে। এখানে এক কথায় আল্লাহ বলছে তারা দূরেই থাকবে না। হাজা মাতু আদুনা লিকুল্লি আবুয়া বিন হাফিজ। তো আল্লাহ রাব্বুল বলছেন যে তো এটা তোমাদের জন্য আমার ওয়াদা, যে দুনিয়াতে মুত্তাকি যারা আল্লাহকে ভয় করলে তাদের জন্য যেই যেই নাজ নেমত রয়েছে আল্লাহ বলছেন যে তোমাদের তোমরা এ থেকে দূরে নয়, যে এগুলো আখিরাতের জীবন আল্লাহ বলছেন এগুলো তোমরা দূরে নয়, এগুলো নাজ নেমত আমি যে ওয়াদা করেছি এগুলো সব তোমাদের জন্য কি সংরক্ষিত আছে। এই জন্য যা সহি হাদিস দ্বারা যে সমস্ত নাজ নেমত গুলো বর্ণনা এসছে এগুলো সব আল্লাহ তৈরি করে রেখেছেন, এবং জান্নাতের বিষয় কোরআনের মধ্যে ভুরি ভুরি আয়াত রয়েছে। আমরা যদি কোরআনটাকে একটু অনুবাদ সহকারে দেখি তাহলে আমরা দেখতে পাবো জান্নাতের কত নাজ নেমত আল্লাহ বলে বর্ণনা করেছেন, এগুলো শেষ করা যাবে না।
তো এগুলো সবকিছুই আল্লাহ বলছেন যে এগুলো দূরে নয়, এগুলো মুত্তাকিদের খুব কাছাকাছি আছে, এবং আমার আল্লাহ বলছেন আমি যা ওয়াদা করেছি তোমাদেরকে এগুলো সব সংরক্ষিত আছে, এগুলো আল্লাহ দেবেন সব জান্নাতের মধ্যে সবকিছু, এবং প্রত্যেকেই এগুলো যারা জান্নাতে যাবে সবাই ভোগ করবে ইনশাল্লাহ। তো এভাবে কোরআন এবং সুন্নাহর আলোকে আমরা কিছু জান্নাতের বিভিন্ন বিষয় নাজ নেয়ামত সম্পর্কে জানলাম, আলোচনা দীর্ঘ হয়ে যায়, এই জন্য নাজ নেয়ামত সম্পর্কে এই আজকে এই এতটুকুই। তো ইনশাল্লাহ আগামী আলোচনাতে আবার আমরা অন্যান্য কিছু জান্নাতের আরো কিছু নিয়ামত নিয়ে আমরা পরবর্তী আলোচনা উপস্থাপন করবো ইনশাল্লাহ। তো আমাদের মূল উদ্দেশ্য হচ্ছে যে আসলে জান্নাতের এই নাজ নিয়ামত গুলো তুলে ধরার এই জন্য যে আমাদের মধ্যে যেন জান্নাত পাওয়ার আশা সবসময় জাগে, এবং এই নিয়ামতের প্রতি যেন আমরা সবসময় লালায়িত থাকি, যে দুনিয়াতে যে নিয়ামত এগুলো এইটা সামান্য দুনিয়া কয়েকদিন ভোগ বিলাসের জন্য আল্লাহ দিয়েছেন, যেটা দুনিয়াটা উপায় করুন দুনিয়া যাপন করার জন্য, এটাই আমাদের মূল লক্ষ্য উদ্দেশ্য নয়। আমাদের জন্য অগণিত অবারিত ধারায় আমাদের জন্য নিয়ামত আল্লাহ বর্ষণ করবেন জান্নাতের মধ্যে, এবং সেটা তৈরি করে রেখেছেন অলরেডি, তো সেটা যেন আমাদের মূল লক্ষ্য হয়। এই জন্য মূলত আল্লাহ রাব্বুল আলামিন এই ওয়াদাগুলো জান্নাতের দিয়েছেন মুমিনদের জন্য, যে তোমাদের জন্য যে ওয়াদা আমি দিয়েছি সেটা জান্নাতে গেলে তোমরা পাবে, এটা খুব দূরে নয় আল্লাহ বলছেন। কারণ কি, আমাদের মৃত্যুর সাথে সাথে আমরা বুঝতে পারবো যে আমাদের অবস্থাটা কি হবে, তো এই জন্য মৃত্যু তো খুবই কাছে, হোক আজকে এই মুহূর্তে হতে পারে বা 5-10-20 বছর পরে, কেউ থাকবে না দুনিয়াতে, তার মানে মৃত্যুর সাথে সাথে প্রত্যেকে আমাদের খুবই কাছে। এই জন্য আল্লাহ বলছেন যে তোমাদেরকে আমি যে ওয়াদা দিচ্ছি খুব দূরে নয়, কারণ কি জান্নাতের নাজ নিয়ামতটা জান্নাতে গেলে মূলটা পাওয়া যাবে, কিন্তু জান্নাত তো মৃত্যুর সাথে সাথেই কি যারা কল্যাণকামী যারা দুনিয়াতে ভালো কাজ করেছে তাদের মৃত্যুটার দেখেই তারা বুঝতে হবে তাদেরকে তাদের, এবং জান্নাতে তাদেরকে নাজ নেয়ামত দেখানো হবে, তাদেরকে জীবিকা দেওয়া হবে আল্লাহ বলেছেন কবরের মধ্যেও। এই জন্য মৃত্যুর সাথে সাথে এই জান্নাত জাহান্নামের জাহান্নামের শাস্তি জান্নাতের নিয়ামত গুলো মানুষ বুঝতে পারবে, তো এই জন্য এটা দূরে নয় আল্লাহ বলছেন, কারণ মৃত্যু যেহেতু আমাদের খুব কাছে এই জন্য জান্নাতের নাজ নেয়ামত কাছে। তো এই জন্য আমাদের সর্বোপরি সবসময় আমাদের চেষ্টা করতে হবে এই দুনিয়াটার যে হায়াত আল্লাহ আমাদেরকে দিয়েছেন এটা হচ্ছে আমাদের জন্য পুঁজি, পুঁজি শেষ হয়ে গেলে আমরা আর আমাদের জন্য আর কোনো কিছু আমরা আর পুঁজি পাবো না, অন্য কোনো পুঁজি নেই আমাদের, এই জীবনটাই হচ্ছে আমাদের পুঁজি। তো যতটুকু শেষ হয়ে গেছে এটা আমাদের চলে গেছে, এটার জন্য আমরা ক্ষমা চাইবো, সামনের জীবনটার জন্য আমরা আমাদের বাকি জীবন যে আল্লাহ রাব্বুল আলামিনের নির্দেশিত পথে আমরা চলতে পারি, সেজন্য আমরা সর্বোপরি সবসময় চেষ্টা করবো আল্লাহ রাব্বুল আলামিনের কাছ থেকে আমরা চেয়ে নিতে হবে, আল্লাহ রাব্বুল আলামিনের কাছ থেকে সবকিছু চেয়ে নিতে হবে। আল্লাহ শুধু বলছেন যে আমার বান্দা তুমি চাও আমি দেবো, প্রতিদিন বলেন, প্রতিদিন রাতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই জন্য আসেন আমরা আল্লাহ রাব্বুল আলামিনের কাছ থেকে জান্নাত চাইবো, আল্লাহ রাব্বুল আলামিনের সমস্ত কিছু কলা কল্যাণকর দুনিয়া এবং আখেরাতে কল্যাণকর দিক সবসময় চাইবো, এবং যেগুলো অকল্যাণ যেগুলো রয়েছে যেগুলো আমাদেরকে ত্যাগ করতে বলেছেন এগুলো থেকে সবসময় আমরা পানা চাইবো, জাহান্নাম থেকে পানা চাইবো এবং জান্নাত কামনা করবো আমরা, তাহলে ইনশাআল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রতি দয়া করবেন। তা রাব্বুল আলামিন আল্লাহ আমরা তোমার কাছে আমাদের পিছনে জীবন অন্যায়ের জন্য ক্ষমা চাই, সামনের জীবন তুমি আমাদেরকে চলার পথকে সহজ করে দাও, আমাদের যারা পুরুষ মমিন মমিনা যারা দুনিয়া থেকে চলে গেছে তুমি তাদেরকে সমস্ত অন্যায়গুলো তুমি ক্ষমা করে দাও, তাদের সবাইকে তুমি জান্নাতুল ফেরদাউস নসিব করো, এবং তাদের কবরকে আলোকিত করে দাও, কবরকে প্রশস্ত করে দাও, এবং আমরা যারা জীবিত আছি আমাদেরকে মৃত্যু দিয়ে মুসলিম অবস্থা এবং দুনিয়া জীবনযাপন যেন আমরা সম্পূর্ণ মুসলিম অবস্থায় করতে পারি, এবং তুমি আমাদের দয়া করো, আমরা আমাদেরকে নেয়ামতপ্রাপ্ত বান্দাদের মধ্যে আমাদেরকে তুমি অন্তর্ভুক্ত করে নাও, এই দাবি এই দাওয়া তোমার কাছে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।